হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি আবারও আপনাদের সঙ্গে একটা কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারে, আর আমি এটা পুরোপুরি চকলেটই করব আর কি। উপরে আমি চকলেট দিয়ে তারপরে ডিজাইন করব। আমি তিনটে লেয়ারে কেটে এটা চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম ফ্রিজে প্রায় 15-20 মিনিটের মতো। তারপরে এর উপরে ফাইনালাইজিংটা করছি। আমি কিন্তু সব সময় একটু মিডিয়াম পরিমাণের ক্রিমই ব্যবহার করি। আচ্ছা, যারা নতুন তাদের হয়তো এইভাবে আইসিং করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে একটা স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে সাইডটা সমান করে নেওয়া যায়। এই টেকনিকগুলো একটু দেখে দেখে বুঝতে হবে কিভাবে আমি কি করছি। সব কিছু মুখে বলা যায় না, এইভাবেই করতে হয়। যাই হোক, আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। চকলেট গানাশটা আমি 100 গ্রাম হুইপড ক্রিম আর 100 গ্রাম ডার্ক চকলেট, এই দুটো মেল্ট করে বানিয়েছি। এটা আস্তে আস্তে আমি স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ডিজাইনটা কিন্তু বেশ ভালোই লাগে। আমি যেভাবে স্প্যাচুলাটা দিয়ে টেনে নিলাম, প্যালেট নাইফটা দিয়ে, আর সাইডেরগুলো এরম আস্তে আস্তে করে কেকের গায়ে লাগিয়ে দিলাম চকলেটটা। আমি এখানে একটু ফ্লাওয়ার ডিজাইন দিতে চাইছি। সব সময় তো চকলেট টপার দিয়ে করি, আজকে একটু অন্য ধরনের ডিজাইন করব। এখানে গ্রিন কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি। পাইপিং ব্যাগটা কেটে আমি জাস্ট টেনে দিয়েছি, যেরকম গাছ হয় আর কি সেটা করেছি। আর এখানে আমি কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি। এটা নূর আর 11 নজেল নিয়েছি। আর ক্রিমে একদম কি বলবো, যেটা বেবি পিঙ্ক বলে সেই রকম একটা কালার দেওয়ার চেষ্টা করেছি আমি। আমি একে একে ফুলগুলো এখানে বসিয়ে দেব। কালারটা দেখুন কত সুন্দর লাগছে। চকলেট কেকের উপরে বিশেষ করে যখন আমরা ফ্লাওয়ার দিতে যাই সেগুলো দারুণ সুন্দর লাগে। চকলেট টপারই যে সব সময় ভালো লাগে তা কিন্তু নয়, কখনো কখনো একটু অন্য কিছু ট্রাই করাও ভালো, যেগুলো কাস্টমাররা ভীষণ পছন্দ করেন। আমি যখনই ফুলগুলো লাগছি তখনই কিন্তু একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি, যেন আমি প্রপার জায়গায় ফুলটা বসাতে পারি। আর কোনো কারণে যদি ফুলটা আমি সরাতে চাই তাহলে খুব ইজিলি ফুলটাকে আমি সরাতে পারবো, কিন্তু যদি ফ্ল্যাট জায়গায় ফুলটা বসাই সেক্ষেত্রে ফুলটা সরানোর অনেক সমস্যা হয়। সেজন্য বলবো একটু ক্রিম দিয়ে তারপরে ফুলগুলো রাখবেন, এতে দেখতে বেশি ভালো লাগে। এবারে আমি একটু জাস্ট ছোটো ছোটো করে কুঁড়ি বানিয়ে দিচ্ছি। কয়েকটা পাতা বানিয়ে দেব। আমি পাইপিং ব্যাগটা এখানে ভি শেপ করে কেটে নিয়েছি। নজেল সবসময় ইউজ আমি করি না, যখন যেটা সুবিধা হয় সেটাই করি। এই কাটিংটাও আগে আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি, এটা আর দেখালাম না। একদম সিম্পল ডিজাইনটা অথচ খুবই সুন্দর। নিচে বর্ডারটাও করে নিচ্ছি আর 11 নজেল দিয়েই করছি, আগে পিছে করে। হয়ে গিয়েছে, আমি নামটা এখানে লিখে নেব। এটা হচ্ছে আমি ব্লু কালার মিক্সড করেছিলাম ক্রিমের সঙ্গে, সেইটা দিয়েই আমি লিখে নিলাম। একদম সিম্পল একটা ডিজাইন, দেখুন কেমন।